বাজার পরিষ্কার করা হয়ে গেছে। আরে বাবু, তো বাজার সাফ হয়ে গেছে বাবু, তুই জলদি করে আমাকে মানি করে দিছো বাবু। বেশ রামানন্দ, কেমন বাজার পরিষ্কার করেছো আমি একটু ঘুরে দেখি। শোনো রামানন্দ, উত্তমাদির সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। আরে বাবু, একি বলছিস রে বাবু? আরে বাবু, এই নবগ্রামে চালাকি মারবি তোর একদম মার্শাল যাচ্ছে ঠুস। রামানন্দ, আরে তুই কি বলছিস বাবু? রামানন্দ, উত্তমাকে আমি দিদি বলে সম্মান দিয়েছি। দিদির সাথে কি ছোট ভাইয়ের কোনো কথা থাকতে পারে না রামানন্দ? আরে বাবু, তাহলে তুই উত্তমাকে জলদি করে ছাড়বি। বেশ রামানন্দ। আরে উত্তমা, রামানন্দ, আরে তুই জলদি করে আসবি। আরে রামানন্দ, তোমার সাথে আমার কিছু গোপন কথা। আচ্ছা বাবুজি, আমি একজন সামান্য হারির ভাইয়া বলতে পারিস? এই হারির মায়ের সাথে তোমার কি বা গোপন কথা আছে বাবু? হারির মেয়ে বলে কি তার সঙ্গে কোনো গোপন কথা থাকতে পারে না? তাহলে তুমি তাকেও চেনো উত্তমাদি? কাকে বাবুজি? সায়ুবেনের একমাত্র কন্যা বেহুলা সুন্দরী কেউ চেনে? তুই আমায় হাসালি বাবুজি, আমায় হাসালি কেন উত্তমাদি? আরে বাবুজি, ওই বেহুলা সুন্দরী কে আমি কেন? এই রাজ্যে যত প্রজাবর্গ আছে না, সবাই তাকে চিনি। শোনো উত্তমাদি, ওই বেহুলা সুন্দরীকে তুমি যদি এই নয়াবাজারে আনতে পারো না, বিনিময়ে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বাবুজি, তুমি বেহুলা সুন্দরীকে নয়াবাজারে আনলে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ঠিকই বলছি উত্তমাদি। তাহলে শোন বাবুজি, আমি তোহার কথা রাখি না, যাবো সেই উজানি নগর। তারপর উজানি নগর থেকে বেহুলা কি এই বাজারে এনে দেওয়ার পর হবে যদি তোহার কাছে আকাশের চাঁদ চাই? আমাদের উত্তমাদি, আসমানের চাঁদ চাইলে আসমানের চাঁদ পাওয়া যায় না। টাকা পয়সা সোনা গহনা হীরে মুক্ত মানিক যা চাইবে আমি তোমাকে কানাই কানাই ভরিয়ে দেবো উত্তমাদি। বাবুজি, উত্তমাদি আমাকে লাল চোখে দেখাস না বাবুজি, তাহলে তুই কান খুলে শুনে না। ওই বেহুলা সুন্দরীকে চাইলে পাওয়া যায় না, আর ওই বেহুলা সুন্দরীকে এই বাজার আমি আনতে পারবো কলাই। তাই নাকি উত্তমাদি?
বেহুলা সুন্দরীকে তুমি এই বাজারে আনতে পারবে না, তাই না? বলো উত্তমাদি, বলো বলো কি বা কথা। আমি তোমাকে তাই দেবো উত্তমাদি।